ঠিকানা অমন করে আছো কেন গো? এসে থেকে তো একটাও কথা কইছো না কো আমার সঙ্গে। বলে কি এমন হয়েছে যে মুখটা বাংলার পাঁচ করে আছো? সেই কোন সকালে বেরিয়ে এখন এলে? বলে কিছু কি খাওয়া হয়েছে নাকি নির্জল আছো এখনো? লো লো বাসায় যদি খাবার কিছু থাকে সব যদি আইনা দাও দেখি, আর যদি হ্যাঁ কিছু না থাকে তাহলে পাঁচ ধরাও আবার রান্না করে আনে দাও, আমি আর পারতেছি না। যাচ্ছি বাবু যাচ্ছি, সে কথা না আমার খুব ভালো করে মনে আছে যে মানুষটি সকালবেলা কিচ্ছুটি না খেয়ে তার খোঁজে বেরিয়েছে। তার লগে তো দেখা হয় না জানো, সে বাসায় তো সে নাই, তাই নতুন একখান জিনিস দেখে এলাম। কি জিনিস গো? সে আছে একখান কুমু কুমু বেবা কুমু তোমারে। আরে কি এমন ঘটলো যে এখন তুমি আমাকে বলতে পারছো না কো? আমি কইতেছি তো কুমু তোমার, তোমার দিকে তোর ছইতেছে না। আরে দেখতেছো আমার পেটে সুসাইড ডল মারতেছে, খাবার কিছু আইনে দিবে তা না, স্বামীরে তো আগে বাঁচাও খাবার দিয়া। এরপর যাও যাও যদি কিছু থাকে আইনা দাও, পেটে কিছু দিয়া, এরপর আমি কইতেছি আমি সুসাইড ডল মারতেছে আমার পেটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি আমি। আমি সেই সব কোন সকলে বাইরেছি একেবারে কিছু দানে পানি নেই পেটে। হে দেখো সারাদিন ঘরে বসে গাব জাল দিয়ে কাটাইলো, নিজে খাইছে এখন আমার ইজি গায় মুখ কেন অমন করে আছো কেন গো? বাংলার পাঁচের মতো কি হয়েছে কিচ্ছুটি তো বলছো না কো? ওই স্বামী আইসে কাম নাই তো কিছু কি করবো আর, আইসে স্বামী কোথায় তারে একটু শরবত কেটে দিব একটু খাবার এনে দিব, হ্যাঁ না সব আমিও পারতেছি না কে বাড়ি কি দাস রে কি রূপ থেকে নাই নাই আমার পেটে নারী বুড়িয়া কে শুকে যাইতেছে রে বাবা। এই নাও এইটুকু খেয়ে নাও দেখি। আনছো দাও দাও তাড়াতাড়ি দাও। মুড়ি তো না যেন অমৃত অন্যরা, তুমি আমার যেন নতুন জীবন দিলা, কি কি না পাইছিল গো। আচ্ছা ওখানে কি হয়েছে সে কথা তো তুমি বললে না কো? ওই আবার কি এবার সব লোক আমার মিথ্যা কথা কইলো, আর আমি তো মিথ্যা কথা শুনুন মানুষ, আমার নাম কাবুল শেখ, ঠিক হয়ে দিচ্ছি ফিরোজারে বাসায় লুকায় রেখা আমার কয়ে দিল হ্যাঁ তো বাসায় নাই। তারা এত বড় মিথ্যাবাদী!